পাঞ্জাব এবং সিএসকের ম্যাচের আগে এমএস ধোনি এবং রবীন্দ্র জাডেজা দুজনে কিন্তু চুটিয়ে ট্রেনিং করতে দেখা গেছে, যেখানে এমএস ধোনি কিছু কিছু শট শেখাচ্ছে রবীন্দ্র জাডেজাকে। কারণ রবীন্দ্র জাডেজা কিন্তু সেরকম ফর্ম নেই যেরকম ফর্ম থাকা উচিত, তাই এমএস ধোনি কিন্তু একার হাতেই দায়িত্ব নিয়ে নিয়েছে জাডেজাকে শেখানোর জন্য। এবং আমরা আশা করি জাডেজার ফর্ম যেন খুব শীঘ্রই আসে।